হ্যালো গাইস, হঠাৎ করে এই ভাইটি ভিড়ের উপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল, অতিরিক্ত ভাব দেখার কারণে সে বাইক নিয়ে পানিতে পড়ে গেছে। দেখেন কি একটা অবস্থা, সামনের হেডলাইট মেন লাইট সব ভেঙে চুরে গেছে। মনে হচ্ছে যে ইয়া বাইক নিয়ে পানির ভিতরে চালাইতেছে, সেরকম লাগতেছে, উঠানোর চেষ্টা চলতেছে। গাছ ঘুরতে এসে এই অবস্থা, এই ছোট ভেড়ি দিয়ে আমিও বাইক নিয়ে এসেছিলাম, কিন্তু ভেড়ির অবস্থা খুব খারাপ থাকার কারণে আমি বাইক নিয়ে আসিনি। অনেকেই আসছে বাইক নিয়ে, বাট এই এলাকার লোক উনি নিজে একটু সাহস করে নিয়ে আসতে গেছে। নিয়ে আসার পথে এই দুর্ঘটনা আমার সামনাসামনি, পরে আমি দুর্ঘটনা এগিয়ে আসলাম। আর গাইস, আপনারা এইরকমের রিস্ক কখনো নিতে দেবেন না, একটু ভাব দেখানোর কারণে আপনার শখের বাইকটা নষ্ট হয়ে যেতে পারে। আর গাইস, ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন কি একটা সমস্যা, যে বাইক নিয়ে পড়ার পর কতটা অসুবিধা পোহাতে হয়। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন, তাহলেই বুঝতে পারবেন। ধন্যবাদ। এই কানার দৌড়ে লি ভালো হবে। গন্ডি গন্ডি কুটো বা পিছনের দিক না সামনের দিক? এই পিছনের দিক তো তাহলে ঘুরে দিবে গাড়ি। আর সাগর ঘুরে গেল আমি ঢুকলু না তো, আমার ঢুকতে কইলি আমি পাগল। তোমার দাদাই ঢুকছি এত সিকুন জায়গা। দুজন বাম্পার দল আগে সামনে দাঁড়িয়ে আমি ঢোকার চাইছি, এরপর সিউন বেরিয়ে পাওয়া থাকার জায়গা না পাইলে নামা লাগবে নাকি? না না না, এত উঠবে না, উঠবে সামনের চাকা, সামনের চাকা ধরলে জায়গায় লিখতে হবে। ওই সাইডে উড়াইতে হবে, আগে পিস জায়গায় জীবনে উঠবে না, সামনে জায়গায় উড়াইতে হবে। সামনে সামনে ক্লাস সাপ দেন আবার দূর না, আপনারা তাই গাড়ি লইলাম না, আবার যাইয়া গাড়ি লই গেলাম বে। আর তুমি নাই টিকেট দিমো কি দিলাম না, তুমি ধর কি রাখতে পারো, আমি উঠাই দিলাম, আপনি মারলাম। ওইটা ধরো, ওইটা ধরো, ওইটা ধরো, ওইটা সাইজে ব্রেকের মতো যে ওইটা ধরো, এখন ঠেলা দাও আস্তে 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 আস্তে, সোজা করো, সোজা করো, সোজা করো, ওই ব্রেকের মতো ওইটা ধরো।
মানে আমি আবার না পড়বেন না মোবাইল গেট একবার আছে বিয়া হয়ে গেছে আমরা গাড়ি লিয়েছিল ঢোকার চাইলাম।